বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি তিনি দেশসেরা নায়ক শাকিব খান, উপস্থাপক শারিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগে শেষ হয়েছে, তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। লাইফস্টাইল বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হর হামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মিষ্টি জান্নাত বলেন, ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শত্রুও বেড়ে গেছে। কিছু নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু, দেখা যাচ্ছে যে তারা আমার ক্লিনিকে নোটিশ পাঠিয়েছে। বিয়ে প্রসঙ্গে মিষ্টি জানান, অনেকেই প্রেম নিবেদন করে শেখদের বিয়ে করার বিষয়ে এখনো ভাবছেন না, তবে তিনি সেলিব্রিটি বিয়ে করবেন। সেলিব্রিটি মানে যে শুধু নায়ক তা কিন্তু নয়, সে হতে পারে ডিরেক্টর, প্রডিউসার, গায়ক অথবা খেলোয়াড়। নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পেয়ে থাকেন, কিন্তু নায়করা তো সাধারণত কলিগ, খুব কাছের বন্ধু তাদের নাম বলা যায় না। প্রসঙ্গত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও।